বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে হাজির হয়েছি ফিজিক্স ওয়ান বইয়ের চ্যাপ্টার থ্রির বাকি অংশ নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 3.1 এবং 3.2, তাই আমরা আজকে আলোচনা করব 3.3 থেকে। তো 3.3-তে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আকারে আসে। তো এখানে কিছু সংজ্ঞা আমরা আলোচনা করব, সাথে কিছু ব্যাখ্যা দেব উদাহরণ নিয়ে। প্রথমেই আমরা জেনে নিই দূরত্ব কাকে বলে। দূরত্বকে ইংরেজিতে ডিস্টেন্স বলা হয়, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের যে মোট পরিবর্তন হলো সেটাই অ্যাকচুয়ালি দূরত্ব। আমরা যদি এই সংজ্ঞাটাকে একটু একটা উদাহরণের সহিত আলোচনা করি, এর আগে একটু সংজ্ঞাটার প্রথম অংশটা একটু দেখে নিই, যে কোনো দিকে, আর শেষের অংশটা কি দূরত্ব একটা স্কেলার রাশি। আমরা গত চ্যাপ্টারে শিখেছিলাম স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। আমরা আরেকটু যদি রিকল করি তাহলে আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে স্কেলার রাশি মানে হচ্ছে যেটার কোনো দিক নেই, শুধু মান আছে। আর ভেক্টর রাশি হচ্ছে যেটার দিকও আছে মানও আছে। আচ্ছা, তাহলে যেহেতু দূরত্বটা যে কোনো দিকে হয়, তাহলে এটা অবশ্যই একটা স্কেলার রাশি। মানে হচ্ছে আমি যদি বলি যে আমার বাসা থেকে তোমার বাসায় যেতে হলে আমাকে আমার কতটুক অবস্থান পরিবর্তন করতে হবে, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে দূরত্ব। এটাই এখানে বলছে যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের যে মোট পরিবর্তন হলো সেটাই হচ্ছে দূরত্ব। এটা কিন্তু মানে যে কোনো দিকে, এটা দূরত্ব বললে কিন্তু আমি যে কোনো দিকে বুঝি, এটা আসলে কোনো নির্দিষ্ট দিকে বোঝায় না। দূরত্বের মাত্রা হচ্ছে এল, একক হচ্ছে এম কে এস ও এস আই পদ্ধতিতে মিটার। এইবার আমরা সরণ নিয়ে আলোচনা করব। সরণ এবং দূরত্ব দুইটা যদি একসাথে আলোচনা করি তাহলে আসলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে, হয়তো আগের সংজ্ঞাটা ভালো করে বোঝো নাই। এই এইটা এইটা যদি একটু ভালো করে দেখো তাহলে হয়তো একটু ভালো করে বুঝবা। তো সরণকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি, সংজ্ঞা শুরুতেই বলা বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট দিকে। যেহেতু ভেক্টর রাশি মানে হচ্ছে এটার মান থাকবে এবং দিক থাকবে, আর এটা শুরুতেই বলে দিচ্ছে এটা নির্দিষ্ট দিক, তার মানে অবশ্যই এটার একটা দিক থাকবে, অতএব এটা একটা ভেক্টর রাশি। আর যেহেতু দূরত্বের কোনো দিক নেই তাহলে এটা একটা স্কেলার রাশি। আমরা সরণেরও মাত্রা হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হয়, এটারও একক মিটার। তাহলে এই দুইটার যদি একটু তফাৎ খুঁজে বের করি তাহলে আমরা আসলে সংজ্ঞা দুইটা আর একটু বেশি ক্লিয়ার হব। তাহলে আমরা একটু তফাৎটা একটু দেখি। প্রথম হচ্ছে দূরত্ব আর সরণ, এই দুইটার আসলে সংজ্ঞা দুইটা তো আমরা একটা দেখলামই। দূরত্ব দিয়ে বস্তুর অবস্থানে সঠিক বোঝানো যায় না, আর বস্তুর অবস্থান সঠিকভাবে জানার জন্য রাশিটি সরণ রাশিটি প্রয়োজন। আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমি সাপোজ বললাম যে আমার কলেজ থেকে আমার বাসার দূরত্ব 20 কিলোমিটার, তাহলে কি তুমি আমার বাসায় চলে যেতে পারবা? তুমি কিন্তু পারবা না, কারণ আমি বলিনি কিন্তু কোন দিকে 20 কিলোমিটার। তোমাকে আমি তুমি জিজ্ঞেস করলা, স্যার আপনার বাসা কোথায়? আমি বললাম যে এইখান থেকে 20 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু তুমি তোমার বাসা আমার বাসায় পৌঁছাতে পারবা না। আমার বাসায় পৌঁছাতে হলে আমাকে বলতে হবে যে উত্তর পশ্চিম কোনাকুনি, অথবা এত এই কোনাকুনি, অথবা এই সরলরেখা বরাবর। আমি যদি একদম তোমাকে দিকটা বলে দেই তাহলেই কেবল তুমি কি আমার বাসায় পৌঁছাতে পারবা। 20 কিলোমিটার দূরে যদি সেই দিক অনুসারে তুমি আগাও তাহলেই তুমি পৌঁছাইতে পারবা, আর যদি আমি দিকটা না বলি তাহলে কিন্তু তুমি পৌঁছাইতে পারবা না। সেটাই এখানে বলতেছে, দূরত্ব দিয়ে বস্তুর অবস্থান সঠিকভাবে বোঝানো যায় না। আমি যদি শুধু 20 কিলোমিটার বলতাম তাহলে কিন্তু তুমি মানে বুঝতে না যে আমার বাসাটা কোথায়, অথবা আমি যদি বলতাম যে এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা মনে করো যে পাথর পড়ে আছে, সে পাথরটা ধরে নিলাম সেটি একটা বস্তু, যে দূরত্ব দিয়ে বস্তুর অবস্থান, মনে করে একটা পাথর পড়ে আছে, ওই পাথরটা কিন্তু তুমি খুঁজে বের করতে পারবো না যদি আমি দিক না বলে দিই। যেহেতু দূরত্ব দিয়ে কোনো দিক প্রকাশ হয় না, অতএব দূরত্ব দিয়ে বস্তুর অবস্থান সঠিকভাবে বোঝানো সম্ভব না। কিন্তু আমি যদি সাথে দিকটাও বলে দিই যে এই দিকে 20 কিলোমিটার, তাহলে কিন্তু তুমি ঠিকই পাথরটা খুঁজে বের করতে পারো। সেটাই বলছে বস্তুর অবস্থান সঠিকভাবে জানার জন্য সরণ রাশিটি প্রয়োজন। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় পার্থক্যটা কি? দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে দূরত্ব গতিপথের উপর নির্ভর করে, আর এক সরণ হচ্ছে গতিপথের উপর নির্ভর করে না। আচ্ছা, এই দুইটা পার্থক্য বোঝানোর জন্য আমি তোমাদের একটা পেইনের সাহায্যে বোঝাবো। সাপোজ এইখানে আছে হচ্ছে একটা বস্তু, এটার নাম হচ্ছে এ। আচ্ছা, আর এইখানে একটা আছে বস্তু, সেটার নাম হচ্ছে মনে করো ডি।
আচ্ছা, তাহলে দ্বিতীয় কথাটা কি বলছে, দূরত্ব গতিপথের উপর নির্ভর করে। এখন এই এ থেকে এ, মনে করো এ হচ্ছে সাপোজ আবদুল্লাহ, আর ডিতে মনে করো হচ্ছে সাপোজ দীপু। আবদুল্লাহ হচ্ছে দীপুর কাছে যাবে। আচ্ছা, আবদুল্লাহর বাসা থেকে দীপুর বাসায় যদি যেতে চাই, তাহলে আমি অনেকগুলো পথ আছে, মনে করো যে এইভাবে একটা পথ আছে, এইভাবে গিয়ে ঘুরে ঘুরে সে এইভাবে আসলো, হ্যাঁ, আবার এই এইদিকে একটা পথ আছে, মনে করো এইভাবে গিয়ে এইভাবে গিয়ে তারপর এইভাবে আসলো, হ্যাঁ। আর আচ্ছা, দুইটা পথই থাকুক, মনে করো দুইজন ব্যক্তি গেল, একজন গেছে হচ্ছে উপর দিয়ে আর একজন গেছে হচ্ছে নিচে দিয়ে, তাহলে কে বেশি জায়গা হাঁটলো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে দ্বিতীয় নিচে দিয়ে যে ব্যক্তিটি গেছে, এই লাইন দিয়ে যে ব্যক্তিটি গেছে, সে হচ্ছে বেশি রাস্তা হাঁটছে, তাহলে সে বেশি দূরত্ব অতিক্রম করছে। আর উপর দিয়ে যে গেল, সে মানে কি নিচের জনের থেকে আরো কম দূরত্ব গেছে। আরেকটা দূরত্ব আমি আরেকটা পথ খুঁজে পাইলাম, মনে করো আরেকটা পথ হলে একদম সোজা, যদিও আমার দাগটা সোজা হয় নাই, তোমরা ধরে নাও এটা একটা সরল রেখা। তাহলে কি তৃতীয় যে ব্যক্তিটা, এইটা গেল হচ্ছে মনে করো তৃতীয় ব্যক্তি, আমি থ্রি লিখে দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু। আচ্ছা, এক নাম্বার যে ব্যক্তি, মানে দুই নাম্বার ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে, আর এক নাম্বার ব্যক্তি তার চেয়ে একটু কম, আর তিন নাম্বার ব্যক্তি সবচেয়ে কম, হ্যাঁ। তাহলে এখন দেখো, দূরত্ব হচ্ছে গতিপথের উপর নির্ভর করে, তাহলে দুই নম্বর ব্যক্তিটা সবচেয়ে বেশি পথ অতিক্রম কেন করলো? কারণ হচ্ছে সে অনেক ঘুরে টুরে গেছে, আর এক নাম্বারটা তার চেয়ে একটু কম ঘুরছে, আর তিন নাম্বারটা একদম সোজাসুজি গেছে। তাহলে খেয়াল রাখবা যে দূরত্ব হচ্ছে তুমি কতটুকু জায়গা ঘুরে ঘুরে গেলা সেটার উপর নির্ভর করতেছে। তুমি কম ঘুরে গেলে তোমার দূরত্ব কম, তুমি যদি বেশি ঘুরে গেলা তাহলে দূরত্ব বেশি, কিন্তু সরণ সবসময় সমান, তুমি যেদিকেই দিয়ে যাও, সরণ মানে হচ্ছে দুইটা বস্তুর লম্বালম্বি দূরত্ব। তুমি মানে এই এ থেকে যে লোকটা ডিতে গেল, তার সরণ কিন্তু এইভাবে গেল, সে আমি আরেকটু ক্লিয়ার করি, এ থেকে মনে করো লোকটা ডিতে গেল, সে এই পথে গেল বা এই পথে গেল বা এই পথে গেল, তার সরণ কখনোই মানে তিন রকম হবে না, সরণ সবসময় সমান হবে। মনে করো সে এই পথে গেল অথবা এই পথে গেল, সে যেই পথেই যাক, তার মানে সরণ মানে হচ্ছে তার রৈখিক দূরত্ব, মাঝখানের যে দূরত্ব সেটা হচ্ছে সরণ, সে কোন পথে আসলো সেটা কিন্তু কোনো ম্যাটার না। তাহলে সরণ নির্ভর করতেছে গতিপথের উপর নির্ভর করতেছে না, সরণ নির্ভর করতেছে যে কি মাঝখানের দূরত্বের উপর, মাঝখানের যে লম্বালম্বি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি সরণ। আর দূরত্ব মানে হচ্ছে তুমি কতটুকু পথ গেলা, মানে মোট অতিক্রান্ত পথটা হচ্ছে দূরত্ব, আর লম্বালম্বি দূরত্বটা হচ্ছে সরণ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, আমি একটু দাগগুলো মুছে দেই। আচ্ছা, তাহলে তিন নাম্বার পার্থক্যটা কি, বস্তু প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছাতে মোট যে পথ অতিক্রম করে, সেই পথের পরিমাণই হচ্ছে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই মাত্র যেটা বললাম সেটাই, আর বস্তুর প্রথম ও শেষ অবস্থান বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব বা রৈখিক সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। এইটাই মানে তোমরা একটু আগে যে চিত্রটা দেখছিলে এটাতে কিন্তু দেখছো, তিন নাম্বারটা হচ্ছে ন্যূনতম দূরত্ব ছিল, মানে সরল রেখা বরাবর। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা তো শুরুতেই বলছি, দূরত্ব অবশ্যই একটা স্কেলার রাশি যেহেতু এটার কোনো নির্দিষ্ট গতিপথ নাই, মানে দিক নাই। আর সরণ মানে হচ্ছে এটা একটা ভেক্টর রাশি, সরণ অলওয়েজ মানে কি একটা পথ। এবার হচ্ছে আমরা আলোচনা করব দ্রুতি নিয়ে, দ্রুতি ইংরেজিতে এটাকে স্পিড বলা হয়, আমরা অনেকেই ভুল করি একটা জিনিস, সেটা হচ্ছে স্পিডকে আমরা বেগ হিসেবে ধরে নিই, কিন্তু স্পিড মানে কিন্তু বেগ না, স্পিড মানে হচ্ছে দ্রুতি। তাহলে স্পিড জিনিসটা কি একটু বুঝি আমরা, একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হয়, এটি একটি স্কেলার রাশি। দেখো যেহেতু এটার সাথে সম্পর্ক কার দূরত্বের, আর দূরত্ব কি একটা স্কেলার রাশি, তাহলে এইটাও একটা স্কেলার রাশি। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, মানে কি দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা দ্রুতি পাব, তার মানে কি দ্রুতি সমান এস বাই টি, এস মানে হচ্ছে দূরত্ব, এটাকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কি দ্রুতি পাবো। তাহলে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দ্রুতি। তাহলে আমরা যদি ধরি একটি বস্তু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে এস কে যদি আমরা টি দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, তাহলে আমরা অবশ্যই স্পিড পাবো।
দ্রুতির প্রকারভেদ নিয়ে। দ্রুতি দুই প্রকার, একটা হচ্ছে সমদ্রুতি আর একটা হচ্ছে অসমদ্রুতি। সমদ্রুতি কি, নাম থেকে বোঝা যায় যে সমদ্রুতি ইংরেজিতে বলা হয় ইউনিফর্ম, আর অসমদ্রুতি হচ্ছে ভেরিয়েবল। ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম যেটার কোনো পরিবর্তন নাই, আর ভেরিয়েবল মানে কি, যেটার পরিবর্তন আছে। তাহলে দ্রুতির মান যদি সবসময় সমান থাকে তাহলে সেটাকে সমদ্রুতি বলা হয়। আর অসমদ্রুতি কোনটা, গতিশীল বস্তু যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেটাকে অসমদ্রুতি বলা হয়। একটা উদাহরণ দেই, মনে করো একটা গাড়ি প্রথম সেকেন্ডে গেল 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে গেল 2 মিটার, তৃতীয় সেকেন্ডে গেল 2 মিটার, মানে কি প্রত্যেক সেকেন্ডে সে সমান সমান জায়গা অতিক্রম করতেছে, তাহলে কি মানে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে সেটা হচ্ছে কি সমদ্রুতি। আর আরেকটা গাড়ি সে প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে গেল 2 মিটার, তৃতীয় সেকেন্ডে গেল 10 মিটার, তাহলে সে কি সমান দূরত্ব অতিক্রম করতেছে না, তাহলে এটা হচ্ছে অসমদ্রুতি। এভাবে আমরা যদি আবার গড় দ্রুতি নির্ণয় করি তাহলে মনে কর বস্তুর যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে মোট দ্রুতিকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, গড় দ্রুতি পাবো। যেমন আমরা ছোটবেলা অঙ্ক করেছিলাম যে মনে করো যে আবুলের বয়স 5, বাবুলের বয়স মনে করো 6, আরেকজন পাওয়া গেল মনে করো দীপা, দীপার বয়স মনে করো 3, তাহলে 5 আর 6 11, 11 আর 3 হচ্ছে 14, আচ্ছা মনে করো 3 না 4, 11 আর 4 হচ্ছে 15, তাহলে তিনজনের গড় বয়স কত, তাহলে মোট বয়সকে 3 দিয়ে ভাগ করছি আমরা কত পেলাম 5। ঠিক এরকমই গড় দ্রুতি মানে হচ্ছে মোট দ্রুত ভাগ সময়। এবার আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কি। তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে অসম দ্রুতিতে গতিশীল কোনো বস্তু যে কোনো একটা মুহূর্তের দ্রুতি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা এইটা এইটা একটু বুঝি যে এখানে অসম দ্রুতি কেন বললো। অসম দ্রুতি এই জন্য বলা হয়েছে যে যে কোনো মুহূর্তের দ্রুতি আমরা নির্ণয় করব। এখন যদি এটা সমদ্রুতি হয় তাহলে সম মানে তো সে সবসময় সমান, এখানে তো আর মানে যে কোনো মুহূর্ত বলতে কিছু নাই। এই জন্য এইখানে হচ্ছে অসম দ্রুতিতে গতিশীল কোনো বস্তুর কোন একটা বিশেষ মুহূর্তের দ্রুতি হলো তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা এইবার আলোচনা করব হচ্ছে ভেলোসিটি নিয়ে। ভেলোসিটির বাংলা হচ্ছে আমরা ভেলোসিটির বাংলা হচ্ছে বেগ। এটাতে আমরা অনেকে ভুল করি, আমরা হচ্ছে যেটা বলে ফেলি যে স্পিড মানে হচ্ছে বেগ। আচ্ছা সময়ের সাথে কোনো বস্তু সরণের যে হার সেটাই হচ্ছে কি ভেলোসিটি। যেহেতু এটার সাথে সম্পর্ক সরণের অতএব এটা একটা ভেক্টর রাশি। তাহলে অন্য কথায় যদি আমরা বলি কোনো একটা নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে গতিশীল বস্তুর যে দূরত্বের পরিবর্তন হয় তার হারকে আমরা কি বলবো, আমরা বেগ বলবো। এটা একটা ভেক্টর রাশি, বেগ সমান হচ্ছে তাহলে সরণ বাই সময়। তাহলে যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে, আমি কিন্তু এটা যেহেতু ভেক্টর রাশি অবশ্যই তাহলে নির্দিষ্ট দিকে, যে কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে টি সময়ে অ্যাজ দূরত্ব অতিক্রম করে তাহলে ভি ইকুয়াল টু অ্যাজ বাই টি। আচ্ছা এটার একক হচ্ছে এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। ব্যাগের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি সুষম ব্যাগ অসম ব্যাগ ওই যে পূর্বের মতো সেম, তাহলে সুষম ব্যাগ মানে হচ্ছে কোনো গতিশীল বস্তুর সময় সাপেক্ষে যদি সরণের হার সুষম হয়, মানে কি প্রথম সেকেন্ডে যত গেল দ্বিতীয় সেকেন্ডে একই সমান গেল, তাহলে সেটা কি সুষম ব্যাগ। এই যে এদিকে তাকাও, এই যে প্রথম সেকেন্ড এইখান থেকে এইখান পর্যন্ত, এটা হচ্ছে কি, আচ্ছা একটা পেন নেই, প্রথম সেকেন্ডে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে প্রথম সেকেন্ড, এইখান সে গেল 6 মিটার, পরের সেকেন্ডও গেল 6 মিটার, পরের সেকেন্ডও গেল কি 6 মিটার, তাহলে মানে প্রত্যেক সেকেন্ডেই তার কোনো মানে কি পরিবর্তন হচ্ছে না, এখানে সে 6 মিটার করে অতিক্রম করতেছে, এই এই জন্য এটা কি সুষম। আর দ্বিতীয়টার দিকে তাকাও, প্রথম সেকেন্ডে গেল সে 6 মিটার, দ্বিতীয় সেকেন্ডে গেল 4, পরের সেকেন্ডে গেল 2, পরে গেল কি 7, এখানে কি একটা পরিবর্তন আসতেছে, এই জন্য এটা হচ্ছে অসম ব্যাগ। তারপর হচ্ছে যদি গড় বের করতে করতে চাই তাহলে মনে করো যে মোট দূরত্ব D1, D2, D3 এবং 3 দিয়ে ভাগ করলাম, কারণ কি আমরা তিনটা দূরত্ব নিছি 3 দিয়ে ভাগ দিছি, যেটা একটু আগে আলোচনা করছিলাম যে গড় দ্রুতি কিভাবে বের করে ঠিক একইভাবে গড় ব্যাগ বের করে। এবার হচ্ছে তাৎক্ষণিক, এবার হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ। অসম ব্যাগে সরল বা বক্রপথে গতিশীল কোনো বস্তুর বিশেষ মুহূর্তের ব্যাগকে তাৎক্ষণিক ব্যাগ বলা হয়। ওই দ্রুতির মতোই সেম, যে অসম ব্যাগে সরল বা বক্রপথে গতিশীল কোনো বস্তুর বিশেষ একটা মুহূর্তের যে ব্যাগ সেটাই হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ। তাহলে আমি আশা রাখি তোমরা এই কয়েকটা সংজ্ঞা শিখতে পারছো। আমরা আরো কিছু সংজ্ঞা আলোচনা করব, সেটা হচ্ছে ত্বরণ এবং মন্ধন। আমরা এটা যদি একটু একেবারে সহজ করে বলি, আমরা মনে করে একটা মোটরসাইকেল চালাচ্ছি, ওইটার যখন অ্যাক্সেলারেশন হয় তখন কিন্তু গতি বাড়ে,
আমার ডান হাতে যে পিক আপ বলো, তোমরা অনেকেই ডান হাতে যে ইটা থাকে ওইটা মোচড় দিয়ে ঘুরাইলে কিন্তু গাড়ির গতি বাড়ে, এটাকে বলা হয় অ্যাক্সেলারেটর। এটা যখন বাড়ানো হয় গতি বাড়বে, আবার যখন পায়ের ব্রেক ধরি তখন হচ্ছে কি হয়, গাড়িটা আস্তে আস্তে থামে, মোটরসাইকেলটা আস্তে আস্তে থামে, এটা হচ্ছে কি মন্ধন। তার মানে কি গতি যখন বাড়বে তখন সেটা হচ্ছে ত্বরণ, আর গতি যখন সময়ের সাথে সাথে কমবে তখন সেটা হচ্ছে মন্ধন। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ি, সেটা হচ্ছে সময়ের সাথে বস্তুর অসমবেগের যে পরিবর্তনের হার সেটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে ত্বরণ একটি ভেক্টর রাশি, ত্বরণের ক্ষেত্রে শেষ বেগ অবশ্যই আদি বেগ অপেক্ষা বেশি হতে হবে। কারণ কি, তুমি মোটরসাইকেল পিক আপ দিলা বা অ্যাক্সেলারেট করলা, তুমি মনে করো যে এখন অ্যাক্সেলারেশন হইলো, একটু পরে যদি গাড়ির গতি বৃদ্ধি না পায় তাহলে তো আর এটা অ্যাক্সেলারেশন হইলো না। তুমি মনে করো 10টার সময় মোটরসাইকেলে উঠলা, তুমি গতি বাড়ানোর জন্য মোচড় দিলা অ্যাক্সেলারেশন, 10টা 1-এ যদি গতি বৃদ্ধি না পায়, তোমার মনে করো যে 10টার সময় তোমার মোটরসাইকেলের গতি ছিল 30 কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ প্রতি ঘন্টায় 30 কিলোমিটার, এখন মনে করো যে তুমি এটাকে অ্যাক্সেলারেট করলা, 1 মিনিট পরে যদি 35 কিলোমিটার না হয়, সেটা উল্টা কমে যায়, তাহলে তো আর সেটা কি হইলো না, মানে ত্বরণ হইলো না, সেটা মন্দন হয়ে গেল। মানে প্রথম যে অবস্থায় ছিল দ্বিতীয় অবস্থায় অবশ্যই এটার বেগ বেশি হবে। তাহলে কি ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির যে পরিবর্তন সেটা, এবং এটাকে আমরা ভাগ দেবো কি দিয়ে, সময় দিয়ে। তাহলে মনে করি একটি গাড়ি নির্দিষ্ট দিকে ইউ বেগ নিয়ে যাত্রা করে টি সময় পর বি বেগ প্রাপ্ত হলো, তাহলে কি সে শুরু করছিল হচ্ছে ইউ বেগ দিয়ে এবং টি সময় অতিক্রম করলো, এই সময়টা সে অতিক্রম করে এই বি বেগ প্রাপ্ত হলো। অবশ্যই তাহলে এইখানে যে ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে এই ব্যাগের তফাত আছে, এই ব্যাগটা অবশ্যই কি বেশি। তাহলে টি সময় ব্যাগের পরিবর্তন, ব্যাগের পরিবর্তন অবশ্যই তাহলে বড়টা থেকে আমরা টি সময় ব্যাগের পরিবর্তন অবশ্যই তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিব, যেহেতু বি মানে শেষ ব্যাগ, বি থেকে ইউ বাদ দিলাম, তাহলে ব্যাগের পরিবর্তন পাইলাম যেহেতু শেষ ব্যাগ থেকে আদি ব্যাগ বাদ দিছি, এবং একক সময়ে ব্যাগের পরিবর্তন এবং মোট সময় দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা কি পাবো, ব্যাগ বৃদ্ধির পরিবর্তন পাবো। আচ্ছা, এবার ব্যাগের পরিবর্তনের হার যদি নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে আমরা মোট সময় দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এইবার হচ্ছে কি ত্বরণ দুই প্রকার, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা অসম ত্বরণ। পূর্বের ন্যায় এখানেও তোমরা নাম শুনে বুঝতে পারছো যে যখন ত্বরণটা ইউনিফর্ম হবে, সুষম হবে, মানে প্রথম সেকেন্ডে যতটুক বাড়লো, দ্বিতীয় সেকেন্ডে ঠিক ততটুকুই বাড়লো, তৃতীয় সেকেন্ডে ঠিক ততটুকুই বাড়লো, সেটা হবে সুষম ত্বরণ। দেখো প্রথম সেকেন্ডে গতি ছিল 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে ছিল 7 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটা পার্থক্য কত, 2 মিটার করে বাড়তেছে, মানে কি কত করে বাড়তেছে, তার বেগটা 2 মিটার করে বাড়তেছে। আবার অসম ত্বরণ কোনটা, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার অসম হলে, অর্থাৎ কি বস্তুর ব্যাগ অসম হারে বৃদ্ধি পেতে থাকলে সেটাকে আমরা অসম ত্বরণ বলবো, যেমন প্রথম সেকেন্ডে 2, পরের সেকেন্ডে 5, পরে 10, এরকম যদি হয়। এইবার আলোচনা করব আমরা মন্ধন নিয়ে। ত্বরণের ঠিক উল্টাটা হচ্ছে মন্ধন, কোন গতিশীল বস্তুর ব্যাগ হ্রাসের হারকে আমরা মন্ধন বলবো। যেমন আমি বলছিলাম তুমি একটা মোটরসাইকেলে যখন ব্রেকে চাপ দিবা তখন মোটরসাইকেলে কি হবে, আস্তে আস্তে তার গতি হ্রাস পাবে, মানে শুরুর ব্যাগটা বেশি থাকবে এবং শেষের ব্যাগটা থাকবে কি কম। এটা ঠিক ওই ত্বরণের উল্টা, মন্দন এক ধরনের ঋণাত্মক ত্বরণ, যেহেতু উল্টা মানে ঋণাত্মক নেগেটিভ, মন্দনের মাত্রা একক, ত্বরণের মাত্রা একই, কারণ দুইটা একই জিনিস, জাস্ট মুদ্রার এপি টু পিট। মন্দনের ক্ষেত্রে আদি বেগ শেষ বেগ অপেক্ষা বেশি হবে। আচ্ছা, মন্দন দুই প্রকার, সমমন্দন অসমমন্দন। সমমন্দন মানে হচ্ছে মনে করো যে আস্তে আস্তে সেটা একই হারে কমবে, আর অসম মানে কি সেটার বেগ একই হারে কমবে না, চিত্রের দিকে তাকালে 10 থেকে 8 হয়েছে, 8 থেকে 6 হয়েছে, 6 থেকে 4 হয়েছে, মানে কি প্রত্যেক সেকেন্ডে 2 করে কমতেছে। আর এখানে দেখো 10 থেকে 7, 7 থেকে 5, মানে কি প্রত্যেক সেকেন্ডে এখানে 3 বাড়ছে, এইখানে বাড়ছে 3, 3 কমছে আর এখানে 2 কমছে, তাহলে কি অসম। তাহলে আজকে আমরা 3.3 পর্যন্তই আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা 3.4 থেকে আলোচনা করব। 3.4-এ কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিপাদন করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।